राज्य संक्रमण तुलन सुस्थतार हार 90%। নিজের শর্তে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রকে চালাতে চাইছে টুইটার। ভারতে সবাই সুরক্ষিত, কারোর ভয় পাওয়ার কিছু নেই, টুইটারের অভিযোগকে ভিত্তিহীন বলে পাল্টা বিবৃতি কেন্দ্রের। মত প্রকাশের স্বাধীনতার উপর চাপ দেবার অভিযোগ টুইটারের। দিল্লির অফিসে পুলিশি অভিযান, কর্মীদের সুরক্ষায় উদ্বেগ প্রকাশ। টুইটারের আক্রমণের পরেই পাল্টা তোপ কেন্দ্রের। ফিরে এলাম বিরতির পর। হঠাৎ ঝড়ে লন্ডভন্ড উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের একাধিক ওয়ার্ড, টর্নেডো বলে দাবি এলাকার বাসিন্দাদের। ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, আহত এক নাবালিকা। ভোররাতে ঝড়ে ক্ষতিগ্রস্ত নদিয়ার শান্তিপুর ও চাকদার বিভিন্ন এলাকা। সরকারি সাহায্যের দাবি স্থানীয় বাসিন্দাদের। কালো মেঘ ছুঁয়ে থাকা ভীষণ ঘূর্ণি সবকিছু ভেঙে গুড়িয়ে উড়িয়ে নিয়ে যেতে উদ্যত, বুকে কাঁপুনি ধরিয়ে দেওয়া দৃশ্য। ইয়াস যেতে না যেতেই ফিরল টর্নেডো। মঙ্গলবার দুপুরে ব্যান্ডেলহালি শহর তছনছ করে দিয়ে যায় ক্ষণিকের টর্নেডো। সেই আতঙ্কই ফিরে এলো উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে। আমি মাঠে ছিলাম, এই কেবল কাস্তে দিয়ে ঘাস কাটা শুরু করছে, এর ভিতরে দেখি খালি শোনো শব্দ হচ্ছে, এর ভিতরে দেখছি টিন উড়ে আসছে। আমি ওখানে শুয়ে পড়েছি, এর মধ্যে দেখছি সব এদিকে ভেঙে চুরে নিয়ে চলে যাচ্ছে। শনিবার সকাল 9:30, আকাশের মুখ ভার, বৃষ্টি ভেজা অশোকনগর কল্যাণগড় পুরসভার শক্তিনগর ও গুমা খ্রিস্টান পাড়ায় হঠাৎ ঝড় ওঠে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘর থেকে বেরোতেই নজরে পড়ে ভয়ঙ্কর এই দৃশ্য। মুহূর্তের দুরন্ত ঘূর্ণিপাকে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়, উড়ে যায় টিনের চাল, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। টিনের মধ্যে আমি পড়ে হাত কেটে গেছে, তারপরে দেখি পিছন থেকে শুনি এদিকে অনেক ঘর। কটা বাড়ি এরকম হয়েছে? এরকম 15-16টা বাড়ি আছে। 15-16টা বাড়ি। আপনারা কি আতঙ্কে আছেন? ঘরের কংক্রিটের চাঙড় ভেঙে আহত হয় নাবালিকা, তাকে ভর্তি করা হয় হাবড়া হাসপাতালে। আজকেও মনে রাখতে হবে কতগুলো টর্নেডোর নামে, কতগুলো টর্নেডো মানে হাফ টর্নেডো বা ফুল টর্নেডো মানে ঘূর্ণিঝড় হয়ে গেছে। যেমন অশোকনগরে অনেকগুলো বাড়ি ভেঙেছে, তোমার ক্ষতিগ্রস্ত হয়েছে, শান্তিপুর ক্ষতিগ্রস্ত হয়েছে, নদিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে, বহরমপুরে যেমন বাঁধ পড়ে দুজন মারা গেছে, এইরকম কলকাতার ওপর দিয়েও কিন্তু অনেকগুলো ঘূর্ণিঝড় হয়ে গেছে। উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসন অবশ্য এই ঝড়কে এখনই টর্নেডো বলছে না। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের মতোই পরিস্থিতি নদিয়ার শান্তিপুর চাকদায়। ভোর রাতের হঠাৎ ঝড়ে সব তছনছ, লন্ডভন্ড ঘরবাড়ি, কোথাও আস্ত টিনের চাল উড়ে গিয়ে আটকে আছে গাছে, জায়গায় জায়গায় ভেঙেছে গাছ, ছিঁড়েছে বিদ্যুতের তার। ভোর 4টে নাগাদ কয়েক মিনিটের ঝড়ে এই অবস্থা হয় নদিয়ার চাকদা পুরসভা এলাকায়। চাদুরিয়া পঞ্চায়েতের মুকুন্দনগরে গাছ উপড়ে তার ছিঁড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা। শান্তিপুরের করমচাপুর ও হিজুরি গ্রামে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত। ক্ষয়ক্ষতির সঠিক তথ্য সংগ্রহ করে সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছে নদিয়া জেলা প্রশাসন। সমীরণ পাল ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ।